নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো দেখো, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো তোমাদের এই যে জেক্সপোর যে ট্যাবটা, এই ট্যাবটা হচ্ছে ওপেন হচ্ছে না, ক্লিক করলেও কিন্তু ওপেন হচ্ছে না। ঠিক আছে, সো এটার ব্যাপারে আসলে কেন ওপেন হচ্ছে না, এটার কখন ওপেন হতে পারে, সে ব্যাপারে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, সো দেখো, তোমাদের এই যে যখন তোমরা মোবাইল থেকে এই ট্যাবটা ওপেন করবে এবং তোমরা যখন হচ্ছে ওপেন করার পর যখন এটা ক্লিক করবে, সো দেখছো এখানে এটা কিন্তু এখন ক্লিক হচ্ছে না। দেখো বুকলেটার তো লেখা আছে পরিষ্কার কামিং সুন, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আসছে। আজকে যদি হয় রাত 12টার ভিতরে হয়ে যেতে পারে, কিংবা রাত 9টার সময় হতে পারে, কিংবা কাল সকাল কিন্তু ওপেন হতে পারে। ঠিক আছে, কারণ ওদের সার্ভারটা কিন্তু এই বছর প্রচুর ডিস্টার্ব করছে। তো এরপরে আসি যে তোমাদের এটা কেন এরকম হচ্ছে। তো এটা তোমায় বলে দিলাম সার্ভারের জন্য এরকম হচ্ছে। এটা কিন্তু তুমি যদি অন্যান্য যদি কিছুতে তোমরা টাচ করো, সাপোজ আমি এটা এখানে যে রয়েছে ফার্মাসিটি, এটা আমি ক্লিক করছি, তো দেখো কিন্তু ইজিলি কিন্তু সুন্দরভাবে সুন্দর টাচ নিয়ে নিচ্ছে এটা। ঠিক আছে, তো তোমরা এটা ভাবো না যে তোমাদের মোবাইলের ডিসপ্লে খারাপ, অনেকে এটাই ভাবছে যে হয়তো আমার শুধু একলারই টাচ নিচ্ছে না, এরকম না, সবাইকারই কিন্তু এরকম টাচ নিচ্ছে না। এটা শুধুমাত্র সার্ভারের ইস্যুর জন্য কিন্তু এরকম হয়, অনেক সময় হয়। কিন্তু তখন তুমি যদি এটাকে পিসিতে ওপেন করো, কিংবা যদি কম্পিউটারে, কিংবা যদি তোমার ল্যাপটপে ওপেন করো, তখন কিন্তু এটা ইজিলি কিন্তু হবে। কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্যই প্রবলেমটা, কারণ দেখো পিসিতে আমি তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু পিসিতে ওপেন কিন্তু এটা হয়ে গিয়েছিল। ঠিক আছে, সো শুধুমাত্র এটা কিসে হচ্ছে না, মোবাইলে কিন্তু হচ্ছে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটার হচ্ছে সলিউশন তোমাদের চলে আসবে। ঠিক আছে, সেটা নিয়ে তোমরা বিষয়ে তাদের কিন্তু প্যানিক হয়েও না একদম, খুব তাড়াতাড়ি কিন্তু এরকম তোমার সলিউশন কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।